এই শীতে পিঠা খেতে কার না ভালো লাগে। আমরা বাঙালি পিঠা খুবই ভালোবাসি। তো একটু বেশি রাতে কোথায় গেলে পিঠা পাওয়া যাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। বের হলাম পিঠা খাওয়ার উদ্দেশ্যে, তো চলেন দেখা যাক কোথায় গেলে এই রাত 9টায় পিঠা পাওয়া যাবে। বের হলাম, মোটামুটি রাস্তা ফাঁকাই আছে কারণ 9টার উপরে বাজে। আমার যারা তো বসে আছে চারপাশে গাড়ি দেখছে, বসে বসে চারদিকে তাকাচ্ছে আর দেখছে, আর গাড়িতে মিউজিক বাজছে, গান শুনছে, সেটার তালে তালে একটু নাচার চেষ্টা করছে। বাহিরে তাকিয়ে গাড়িও দেখছে। আসলে হঠাৎ করে বেরিয়ে যাওয়া রাতের বেলা, চলে এলাম গুলশান 2-এ। হ্যাঁ, এটা গুলশান 2, এখানে রাতে 11টা অবধি পিঠা পাওয়া যায়। চিতই পিঠা, ভাপা পিঠা এগুলো পাওয়া যায়, আর একটু ফাঁকা পাওয়া যায় রাতে, সেজন্যই আসা। গাড়িতে বসেই খাবো আমরা। এটা হলো ভর্তা, 3 রকমের ভর্তার আইটেম আছে। এখানের পিঠাটা আসলে ভালো, সেজন্য এখানে আসা, কয়েকবারই আসা হয়েছে। ভাপা পিঠা অর্ডার দেওয়ার পরে বানিয়ে দেয়, তাই খুবই গরম। তো শুরু হয়ে গেলো আমাদের পিঠা খাওয়া, লোভনীয় ভর্তার সাথে চিতই পিঠা, খেতে অসাধারণ। তো কেউ চাইলে রাত্রে এখানে আসতে পারেন পিঠা খেতে, সাথে শুটকি ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, আর ছিল সরিষা ভর্তা। তো আমরা গাড়িতে বসি, সবাই পিঠা খাচ্ছি। রাতের ঢাকা অসাধারণ। তো বাসায় চলে এসেছি, এগুলো বাসায় বানানো কিছু পিঠা আর সাথে ভাপা পিঠা, আর এগুলো বোমার্স থেকে খাবার নিয়ে আসলাম রাতের ডিনারের জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।